বাবা বেশ ভালো হয়েছে তো? ভালো হয়েছে বাবা? খুব ভালো, খুব ভালো। এটা কি এনেছো মেজি বৌমা? মাছ। বাবা, এই মাছ রান্না করে আনবে আমি ভাবতেই পারিনি। তা কি মাছ এটা? পাকা রুই। বিষ্টু বলল আমি আনালাম, পুকুরে পালিয়ে গেল। আলক্ষী, আলক্ষী ধরে আনলো, কাটলো। বাড়িতে ফুটিয়েছো বুঝি? মেনি তা দিয়েছে। দেখেছো, দেখেছো দাদু, মেচেটি কত মজা করছে। মজা করে খাওয়া তো খুব ভালো। এটা তো চুনো মাছ, এখনো তো মোড়লা পাকা রুই বাকি আছে। ও মেচেটি, চলো চলো রুই মাছটা নিয়ে আসি। কোথায় কোথায়? রান্না ঘর, রান্না ঘর। এইটা হচ্ছে মাছ আর মাংস। ওমা দাদু, তুমি এরকম কেন করছো? বেশ, তবে এটা খা। যাচ্ছে না এটা কি রান্না করেছো ছোট বৌমা? আমার কিছু সন্দেহ আছে দাদা। দাদু, সন্দেহ করার মতন কিছু নেই। আসলে সবাই মিলে ভালো করে রান্না করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে, তাই মাংসের মশলায় মাছ আর মাছের মশলায় মাংস। তা আর সবাই কোথায় বড় বৌমা? যেটা আর তো সবাই ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। ক্লান্ত ঘুমিয়ে পড়েছে? সবাই ক্লান্ত ঘুমিয়ে পড়েছে। ডাকো, এই লক্ষ্মী, ডাক ডাক সবাইকে ডাক, আমি একটা কথা বলবো। বাবা, তাহলে রান্নার খেলায় জিতলো কে? দাদা, বড় বৌমা জিতেছে। আমি? তাহলে বাবা আমি দার্জিলিং যাচ্ছি। হ্যাঁ যাচ্ছ। বাবা আমি দার্জিলিং যাবো, আমি দার্জিলিং যাবো, আমি দার্জিলিং যাবো। বাবা, আমরা দার্জিলিং যাবো না? আমরা যাবো না?
যাবে না বারে অন্য খেলাগুলোতে যারা জিতেছে তারা যাবে না আবার অন্য খেলা কে জিতেছে এই তুই কি করে জানলি এখনো তো নম্বর যোগই হয়নি ডাক ডাক সবাইকে ডাক বাবা শেষ ধাপের খেলা বলবেন হ্যাঁ বলবো তার আগে মুখগুলো দেখি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে সবাই যা ডাক আমি ডাকছি যা তুমি সব করেছো আমি জানি মোটেও না করেছে তোমার বলো বলো কে করেছে সে আমি বলবো না তাহলে কথা বাড়াবে নাই বলেছিলাম একটু মাথা ঠান্ডা করবে কি করেছি আর কোনো কথা নয় বলো না আই শুনছো তাহলে শেষ ধাপের খেলাটা কি জানলে তোমার অন্য খেলা খেলতে খুব সুবিধা হয় না আমার আবার কি সুবিধে আবার কোনো গন্ডগোল পাকাবে আচ্ছা কথা দিলাম পাকাবো না তোমাকে আমি বিশ্বাস করি না তুমি কি ভাবছো আমি জানতে পারবো না এক্ষুনি তো যাবে সবাইকে বলতে আমি ঠিক শুনে নেব এই খেলায় কেউ জিততে পারবে না এই আমি বলে দিলাম আচ্ছা দেখি যেতে কি না বাজি বাজি এরা কেউ পারবে না আমি বলে দিচ্ছি এরা কেউ পারবে না একটা কথা তুমি কাউকে কিছু বলবে না আগে আগে বলো না খেলাটা কি তারপর কথা একটা জিনিস খুঁজে বার করতে হবে তুমি কথা দাও কাউকে বলবে না যে জিনিসটা কোথায় আছে আচ্ছা আচ্ছা কথা দিলাম কোথায় আছে কাউকে বলবো না 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 শুধু বলবে না তাই না তুমি কিন্তু কোনো ইশারা দাদা আসছে দাদা দাদা আর কোনো কথা না দাদা এই দেখো কথা দিল অথচ আবার শখটা দিল না অপূর্ণ চল না সবাই অপেক্ষা করছে তো সবাই এসেছে তো নাকি আবার না না সবাই এসেছে শুধু শুধু তুই মাথা গরম করছিস চলো এই কথাই তো আমি এতক্ষণ বলছি চুপ একদম চুপ না পূর্ণ তুই আমাকে ধমকাতে চাইলে যত খুশি ধমকা কিন্তু আজকের দিনে ওদের আর কিছু বলিস না আরে রাত অনেক হলো চল না না তোমাকে চল 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 তুমি তো ঘুম কাতুরে এখন তুমি নিশ্চয়ই ঘুমোচ্ছ এইবার দেখব আমি এই লক্ষ্মী মূর্তি বাড়ির কোন লক্ষ্মীর হাতে ওঠে সেই যাবে দার্জিলিং এ কিন্তু এটা লুকোবো কোথায় সংসার সুখের হয় রমণী